ডাক্তার তোর মুফতি না ডাক্তারের ফতোয়া দিবে আপনার যদি পড়ারই হয় বাসায় আপনি শুয়ে থেকে অসুস্থ হলে শুয়ে পড়বে তাহলে দাঁড়ায়া পড়বে তাহলে ঠিক আছে কিন্তু চেয়ারে বসে নামাজ করার কোনো বিধান নাই কারণ চেয়ারে বসলে আত্ম অহমিকা কাজ করে মসজিদের ভিতরে আপনি বসেছেন কার সামনে স্বয়ং আল্লাহ পাকের সামনে আপনি কি চেয়ারে বসতে পারেন অধিকার আপনার আছে এটা আল্লাহর ঘর আপনি আইসেন না মসজিদে কোনো সমস্যা নাই গুনাহ হবে না তার জন্য আপনি মাযুর আপনি বাসায় পড়েন শুয়ে থেকে পড়েন যে কোনো ভাবে পড়েন কিন্তু চেয়ারে বসে এইভাবে মসজিদে ফ্যাশন করা আর দশটা মুসল্লির ডিস্টার্ব করার কোনো মানে নেই এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে আমি অনেক লোককে দেখেছি আমার দুঃখ লাগে এটা দেখে খুব দুঃখ লাগে কেন জানেন মসজিদে আইসেন ইমাম সাহেব চেয়ারটা কোথায় ইমাম সাহেব আবার ওইরকম চেয়ারে বসে আছে আরে এই হারামি বাচ্চা যে নেটা দিয়ে বসে ভাত খেতেছে পার্টিতে বসে নেটা দিয়ে বসে ভাত খেতেছে আটু ভাত খেতে আর মসজিদে যা ফুটানি তোমার জিন্দগির তাম গুনাগুলো মাফ করে দিব ইনি হলেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ বলেন ইনি হলেন আমাদের আল্লাহ এই ভালোবাসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য সাবধান করে দিচ্ছেন রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে সুন্দর একটা নাম ধরে আমাদেরকে ডাক দিয়েছেন যে নামে দুনিয়ার কেউ আমাদেরকে ডাকে নাই যে নামে ডাকার অর্থ হলো আল্লাহ পাক আমাদের জন্য একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন এমন একটা নামে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কত সুন্দর কথা ইমানদার ছাড়া পৃথিবীর জমিনের কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না যার ভিতরে ইমান নাই তার জান্নাত নাই সে যদি বহর পরিমাণ ভালো ভালো কাজ করে যেমন আমাদের দেশে কিছু সংস্থা আছে কিছু এনজিও আছে যেগুলো হলো বিধর্মীদের আছে না নাই খ্রিস্টানদের কিছু এনজিও আছে মানব সেবামূলক কোন বাড়িতে যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে তারা নলকূপের ব্যবস্থা করে দেয় যেখানে প্রতিষ্ঠান নেই বাচ্চারা লেখাপড়া করতে পারে না ওখানে তারা সুন্দর করে স্কুল প্রতিষ্ঠান করে দেয় অনেক জায়গা আছে যেখানে অবহেলিত এলাকা ওই জায়গার ভিতরে মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই সেখানে তারা সুন্দর করে হসপিটাল করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যে জায়গার ভিতরে রাস্তা নাই ও জায়গার ভিতরে সুন্দর করে রাস্তা তৈরি করে দিয়েছে এগুলো কোনো মানব সেবামূলক কাজ এগুলো অনেক সওয়াবের কাজ কিন্তু মুসলমান বাবাজিরা আমার এই কাজগুলো ভালো কাজ নিঃসন্দেহে এই কাজগুলো করলে তুমি নেকিও পাইবা এই কাজগুলো করলে তুমি আল্লাহর তরফ থেকে পুরস্কার পাইবা মানুষ ভালো কাজ করবে আর আল্লাহ পাক তাকে পুরস্কার দেবে না এমন বখিল আল্লাহ আমাদের না তবে শর্ত হলো তুমি যদি এই কাজগুলোর সাথে তুমি ঈমানকে যদি অ্যাডজাস্ট করতে পারো তোমার ভিতরে যদি ঈমান থাকে আর সাথে যদি ভালো ভালো কাজ হয় এর প্রতিদান স্বরূপ তুমি একটা জান্নাত পাইবা সুবহানাল্লাহ বলেন এর প্রতিদানে তোমার কবরটা হবে সুন্দর জান্নাতের একটা হাওয়া জান্নাতের একটা অংশ তোমার কবর হয়ে যাবে আর কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভালো মানুষদের কাতারে তোমাকে দাঁড় করাবে আর শেষ রেজাল্ট হবে তোমার জন্য একটা জান্নাত আর যদি তোমার ঈমান না থাকে কিঞ্চিত বুঝানোর জন্য আমি আপনাদেরকে বলি নবী আলাইহিসসালাম সরকার জুআলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোনার কলিজার টুকরা চাচা আবু তালিবের চাইতে ভালো কাজ আর কে করেছে বুঝেন না যিনি কিনা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টির ভিতরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আল্লাহ পাকের দোস্ত আল্লাহর প্রিয়রা মাহবুব যে মানুষটাকে আল্লাহ পাক এত محبت করেছেন ভালোবেসেছেন যে দুনিয়ার জমিন থেকে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে 27 বছর মেহমানদারি করেছেন কত বছর দীর্ঘ 27 বছর আল্লাহর নবী মিরাজ করেছেন আসমানের উপরে কি কি আছে আল্লাহ পাক এগুলো সব আমার রাসূলকে দেখাইছেন ভিআইপি মেহমান বানায়া মুসলমান বাবাজির আরে আমার তালে কত দাম আল্লাহর কাছে আমার নবীজির এই নবীকে আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছেন নিজের হাতে লুক্ত করে করে খানা খাওয়াইছে এরপরে নিজে গোসল করিয়েছেন কাপড় পরায়া দিয়েছেন নিজে ঘুম পাড়িয়েছেন কোলে করে ঘুরে বেড়াইছেন যখন কাফের কওমের মানুষগুলো নবীর উপরে অত্যাচার করত আবু তালেব আল্লাহ রাসূলের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়াইছে নিজের বুকটা পেতে তাহলে কিন্তু কুরাইশরা বসে থাকবে না আবু তালিবের হাতে কিন্তু অস্ত্র উঠে যাবে এতটা মহব্বত করেছেন আমার রাসূলকে ভালো কাজ আর কে করেছে দুনিয়াতে যে কিনা বিশ্ব নবীর লালন পালন করেছেন ওই মানুষটাও জান্নাতি হতে পারবে না কারণ তার ভিতরে কি ছিল না জোরে বলেন কি ছিল না ঈমান ছিল না যার কারণে তার এই ভালো কাজগুলোর কোনো মূল্য নাই এজন্য বলি বাবা রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ঈমানদার বলে ডাক দেওয়ার পরে রব্বে করিম আমাদেরকে বিশেষ দুইটা নির্দেশ দান করেছেন এক নাম্বার হলো রব্বে করিম বলেন ইত্তাকুল্লাহ তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যে পরিমাণে ভয় করা দরকার ওই পরিমাণে ভয় করো যে পরিমাণে ভয় করা দরকার ওই পরিমাণে ভয় করো হাক্কা তুকাতিহি এখন আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক যে বললেন হে ঈমানদারেরা তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো আমরা যারা এখানে আছি বলুন তোমরা কি আল্লাহকে ভয় করি না সকলে বলেন আবার বলেন এটা কিন্তু মসজিদ জায়গাটা মসজিদের এরিয়া ঠিক না হচ্ছে কোরআনের মাহফিল আলেম ওলামা বক্তব্য দিচ্ছে কোরআন সামনে নিয়ে আপনারা মুসল্লি সেজে বসেছেন শ্রোতা সেজে বসেছেন বুঝে শুনে কথা বলেন আপনারা কিন্তু বলেছেন আপনারা আল্লাহকে ভয় করেন যদি আমরা আল্লাহকে ভয় করি এই খবরটা তো নিশ্চয়ই আল্লাহ পাক জানেন তারপরেও কেন আল্লাহ পাক কোরআনে হাকিমে ঘোষণা দিলেন যে তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো এর মানে আল্লাহ কি বুঝাইতে চায় আমরা যে আল্লাহকে ভয় করি এটা আল্লাহ জানে না জানেন তাহলে কেন বললেন ভয় করো স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চায় যে বান্দারা তোমরা যে পরিমাণে ভয় করো এই ভয়টা তোমাদের জন্য যথেষ্ট নয় এই ভয় নিয়ে তোমরা আমার জাহান্নাম থেকে বাঁচতে পারবা না এই ভয়টুকু দিয়ে তোমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবা না কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবা জিরানে আমার তার বাস্তব কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি এই যে আপনারা মসজিদটা বানিয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো শুক্রবারে তিন মসজিদে মুসল্লি ফুল হয় না হাফ হয় হ্যাঁ ফুল
অনেক সময় তো জায়গা মনে হয় হয় না বাহিরেও চটচট করে নামাজ পড়তে হয় ঠিক কিনা জোরে বলেন কিন্তু বলুন তো শুক্রবার আগামী কাল জুমার সময় যেই মুসল্লিটা হবে বলেন তো আসরের নামাজের সময় কি ওই পরিমাণ হবে মাগরিবে কি তা হবে ইশার সময় তো আরো কমবে আর ফজরের নামাজের সময় তো এটা বলারই অপেক্ষা রাখে না ইমাম সাহেব আর মুয়াজ্জিন সর্বোচ্চ বৃদ্ধ কিছু মানুষ যাদের জন্য মসজিদে যাওয়া জরুরি না এই কিসমের কিছু মানুষ মসজিদের ভিতরে আসবে ফজরের নামাজ পড়ার জন্য আর যাদের শরীরে এখনো পর্যন্ত টকবগে রক্ত জোয়ান শরীর তাজা শরীর শরীরে অনেক শক্তি আছে এই মানুষগুলো সহজে কিন্তু ফজরে মসজিদে ঢুকতে চায় না তাহলে কোথায় গেল তোমার আল্লাহর ভয় জুমার দিনে যখন মুয়াজ্জিন আযান দেয় আসর মাগরিব এশা ফজরেও তো মুয়াজ্জিনের আযান হয় ওই জুমার দিন মুয়াজ্জিন যা বলে ডাকে মুসল্লিদেরকে অন্য অন্য নামাজেও তো মুসল্লি ওই ফুলেই বলে বলে ডাকে ঠিক না হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলি বলে না জুমার দিনে এত সারা কেন কিভাবে আপনারা কে বলেছে আপনাদেরকে কোন হাদিসে পাইলেন কোন ফতোয়ায় পাইলেন যে জুমার দিনে নামাজ পড়লে সারা সপ্তাহের নামাজ হয়ে যায় কে বলেছে আপনারা তো তাই যদি হয় যদি খাবারটা শুধু শুক্রবারই খান না অসুবিধা খাবারটা শুধু শুক্রবারই খান সারা সপ্তাহ না খান আবার শুক্রবারে খাইন এটা যদি বুঝেন তো নামাজ এটা পাঁচ ওয়াক্ত ফরজ এটা নফল না সুন্নাত না এটা ফরজ আল্লাহ পাকের বিধান জুমা যেমন ফরজ অন্য অন্য নামাজও ঠিক তেমনি ফরজ তা আপনি শুধু নিজেকে চালাক মনে করে জুমার নামাজটা পড়বেন আর মনে করবেন আল্লাহ পাক ক্ষমা করে দিবে এত সহজ না এত সহজ না একটা মাসে নামাজ হলো 35 150 ওয়াক্ত এর ভিতরে জুমা কয়টা কোন মাসে 4টা কোন মাসে 5টা তো ধরে নিন 5টাই ধরলাম বাকি 45 ওয়াক্ত নামাজের হিসাব কোথায় মিলাবেন আপনি কার কাছে মিলাবেন এই 4 ওয়াক্ত আর 5 ওয়াক্ত দিয়া হবে এটা দিয়ে পার পাওয়া যাবে এই যুবকরা কথা বল না কেন হবে হবে তাহলে কোথায় গেল তোমার আল্লাহর ভয় এরপরেও যদি কোনো মানুষ কোনো নামাজ পড়তে যায় ধরে নিন আল্লাহকে ভয় করেছে নামাজটা ফরজ এইজন্য নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকেছেন মসজিদে ঢোকার পরে দেখবেন সেখানে আবার আরেকটা কাণ্ড ঘটে ওইখানে ঢোকার পরেও তার ভিতরে আল্লাহর ভয় নাই দেখে যেন মনে হয় যে ফর্মালিটি মেইনটেইন করার জন্য মসজিদে প্রবেশ করেছে শুধুমাত্র ফর্মালিটি আর লৌকিকতা লোকজনকে দেখানোর জন্য নামাজ পড়ার জন্য ঢুকছে আশ্চর্য মসজিদের ভিতরে এখন ঢুকলে মনে হয় একজন মসজিদের ভিতরে যদি 100 জন মুসল্লি দাঁড়ায় তো 100টা ডিজাইন তৈরি হয়ে গেছে ঠিক কি না জোরে বলেন যতগুলো মুসল্লি ততগুলো ডিজাইন দাঁড়ানোর স্টাইল এক এক জনের এক এক রকম এরপরে নিয়ত কথার স্টাইল এক এক জনের এক এক রকম নামাজ পড়বে একাকীও যদি নামাজ পড়ে আমি অনেক ভদ্রলোককে দেখেছি আল্লাহ ক্ষমা করে দেন নামাজ পড়তেছে এভাবে চুপচাপ দাঁড়ায় আছে তার জবানটা নড়ে না অথচ জিব্বা ঠোঁট নাড়াইয়া সূরা বলতে হবে না হলে হবে না অনেক মুসল্লি আছে এতটাই অলস যে মুসল্লিগুলি ঠোঁটটা বন্ধ করে চুপচাপ দাঁড়ায় থেকে নামাজ পড়ে এরপরে রুকুতে যায় ওখানেও চুপ সেজদায় গিয়াও চুপ আমার বুঝে আসে না তোমার এত অলসতা কেন তুমি কি ঠোঁটটা নাড়ায়াও তুমি সূরা কারাতটা পড়তে পারো না তাসবিহ তাহলিল গুলি পড়তে পারো না এর মানে তার ভিতরে শুরু আনা আল্লাহর ভয় নাই দাঁড়াইছে নামাজের কাতারে ঠেক একটা উত্তরে আর একটা দক্ষিণে ম্যাক্সিমাম মানুষের পা গুলি এরকম সোজা হয় না ঠিক কিনা এরকম মানে আরামের সাথে দাঁড়াইছে ঠিক আছে না
আরামের সাথে দাঁড়ায় একটা এদিক আর একটা এদিক গেছে দিকে গেছে গেছে না আপনার প্রতিটা অঙ্গ এটা কিবলা দিকে হওয়া চাই দিকে হওয়া চাই প্রতিটা অঙ্গ কোন দিকে হবে পশ্চিম দিকে হবে কিবলা দিকে হবে আপনার পায়ের পাতাগুলি সোজা পশ্চিম দিকে থাকবে এমন কি আত্তাহিয়াতুল সুরাত আমরা যে হাত রাখি এখানে অনেকে এভাবে ছেড়ে দেয় নিচে হিদায়াত হয় না হাত এভাবে হাঁটুর উপরে থাকবে হাতের আঙ্গুলগুলো থাকবে কিবলা দিকে আবার অনেকে সেজদা দেওয়ার সময় এরকম সেজদায় আসে সেজদাতে আরেকজনের গায়ের সাথে যা কি নেবাজ উনি সেজদা দিতে পারে না কি ভদ্রলোকই মনে হয় ওনার বাড়ির খাট আসছে মসজিদে নামাজ পড়তে ওইখানে এসে ফ্যাশন শুরু করে ফ্যাশন শুরু করে দিছে এইভাবে সেট গায়ে দাঁড়াইছে কিনা দুই এরকম ঘরকায় দিয়ে মনে হয় যে এই ডিম পারা মুরগি তোমরা কক কক এইভাবে দিয়ে দাঁড়াইছে না এরকম না এরকম সুন্দর চাপানো থাকবে আপনার বডির সাথে মিলা থাকবে হাতের অঙ্গুলিগুলি এভাবে পশ্চিম দিকে থাকবে কোন দিকে পশ্চিম দিকে থাকবে পশ্চিম দিকে থাকবে আপনার সমস্যা হলে বাসায় নামাজ পড়বেন কিন্তু মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধানই নাই এটা এখন ফুটানি আজ এটা ফুটানি হয়েছে কি বা করা না গোলা কি বা তো করাই যাবো না কি ব্যবহার করবেন কি ডাক্তার তোর মুক্তি ডাক্তার ডাক্তারের ফটো আছে আপনার যদি পড়ারই হয় বাসায় আপনি শুয়ে থেকে পড়েন সমস্যা নাই অসুস্থ হলে শুয়ে পড়বে তাহলে দাঁড়ায় পড়বে ঠিক আছে কিন্তু চেয়ারে বসে নামাজ করার কোনো বিধান নাই কারণ চেয়ারে বসলে একটা আত্ম অহমিকা কাজ করে ভিতরে মসজিদের ভিতরে আপনি বসেছেন কার সামনে স্বয়ং আল্লাহ পাকের সামনে আপনি কি চেয়ারে বসতে পারেন অধিকার আপনার আছে এটা আল্লাহর ঘর আপনি আইসেন না মসজিদে কোনো সমস্যা নাই গুনাহ হবে না তার গুনাহ হবে না তার আপনি মাজুর আপনি বাসায় পড়েন শুয়ে থেকে পড়েন যে কোনো ভাবে পড়েন কিন্তু চেয়ারে বসে এইভাবে মসজিদে ফ্যাশন করার আর দশটা মুসল্লি ডিস্টার্ব করার কোনো মানে নেই এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে আমি অনেক লোককে দেখেছি আমার দুঃখ লাগে এটা দেখে খুব দুঃখ লাগে কেন জানেন মসজিদে এসে ইমাম সাহেব ইমাম সাহেব আবার ওর সঙ্গে আসে গেছে জি আঙ্কেল জি আঙ্কেল চেয়ারে বসে আছে আরে এই হারামি বাচ্চা যে নেটা দিয়ে বসে ভাত খেতে বসে ভাত খেতে পার্টিতে বসে নেটা দিয়ে বসে ভাত খেতে যা আটু বাস করে আর মসজিদে যা পুডানি খুঁজে পুডানি খুঁজে মানে দেহায় জামি ও কথা বুঝেন নাই আমার বুঝেন নাই আমার এগুলো করবে যে গুটে আদার সাবজেক্ট এটা পড়ে এটা পড়ে ও সাবজেক্ট নিয়ে পড়ে আলোচনা হবে তো যেটা বলতেছিলাম যে মসজিদ এটাকে আল্লাহকে ভয় করার সর্বশ্রেষ্ঠ জায়গা ঠিক কি না ঠিক কি না মসজিদ হলো আল্লাহকে ভয় করার এবং আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ জায়গা যেখানে কোনো গ্যাঞ্জাম নাই নিরিবিলি একটা পরিবেশ মসজিদে মানুষ ঢোকে শুধুমাত্র আল্লাহর জন্যই ঢোকে কিনা জোরে বলে না মসজিদে অন্য কোনো কিছু হাসিল হয় অন্য কিছু কিছু না যারা নামাজ পড়বে তাদেরকে 10 টাকা করে টাকাও দেওয়া হবে না প্রতি ওয়াক্তে কুরমা বা মিষ্টি জিলাপি কিছুই দেওয়া হবে না শুধুমাত্র নামাজই পড়বে তো নামাজটা যদি নামাজের মতো নাই হয় তাহলে আমার জীবন থেকে প্রতিদিন এরকম 1.5 ঘন্টা সময় আমি নষ্ট করতে যাব কেন কেন যাব কেন যাব পৃথিবীর সব কাজের হিসাব বুঝেন এই হিসাবটা বুঝেন না আপনি যদি বলেন হুজুর নামাজ পড়তে পারি না আমি যদি বলি যে আপনি কেন পারেন আপনি পৃথিবীর সব কাজ পারেন এটা কেন পারবেন না আপনি একজন ডাক্তার একটা মানুষের পায়ের গোড়ালি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কোথায় কি হয় এটা আপনি সিম্পটম দেখলেই বলে দিতে পারেন চিকিৎসা করতে পারেন একটা মানুষের পেট ফেলে কিডনি বের করে আবার ঢুকাইতে পারেন হার্ট আপনি ঠিক করতে পারেন সব কিছু ঠিক করতে পারেন কিন্তু আপনি কেমন মুসলমান যে দাঁড়াইয়া নামাজটা পড়তে পারেন এটা শিখলেন না অন্য অন্য বিষয়ের উপর আপনি 5 বছর 10 বছর সময় ব্যয় করে ফিরি না টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মা বাবার কোল ছেড়ে দিয়ে দেশ থেকে বিদেশে গিয়ে পুত্রের লাঠি জুতা খায়া আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আপনি ডাক্তারি পাস করেছেন প্রকৌশলী হয়েছেন ম্যাজিস্ট্রেট হয়েছেন ল শিখেছেন কিন্তু ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব ফ্রি দিয়ে আপনাকে নামাজ শেখায় ওইটা কেন শিখলেন না
ফ্রি কেন শিখলেন? ফ্রি কেন শিখলেন? আর আপনি বাহানা করতেছেন আমি শিখতে পারি নাই। আমি যেভাবে বলি আল্লাহ কবুল করে নেন। আল্লাহ একেবারে আল্লাহ তাওই তাওই তাই না? যে পুত্র আসছে যেমনি হোক এখন পুত্র আসছে তাই নাকি? তাই নাকি? এরকমটা এরকমটা এত সহজ মনে করেন না। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। এত সহজ নয়, সহজ নয়। মসজিদে যদি ঢুকেন তাহলে আল্লাহর ভয় নিয়েই ঢুকতে হবে, ঢুকতে হবে। নিজেকে জড়সড় করে, নত করে, ছোট করে, নমনীয় করে মসজিদের ভিতরে ঢুকতে হবে। আপনি প্রধানমন্ত্রী হন, চমৎকার নাই, চমৎকার নাই। আপনি এলাকার চেয়ারম্যান হন, তো আপনি কোটি কোটি টাকার মালিক হন, তো কি হইছে? তো কি হইছে? মসজিদে গেলে ভিখারিও যা, আপনিও তাই। কারণ আপনার একজন মহা মালিক আছে, ওই ভিখারির মহা মালিক হচ্ছে আপনার মহা মালিকও তিনি। অতএব ওনার সামনে দুজন দুজন সমান। এখানে কোনো ডিভাইডেড নাই, এখানে কোনো ডিফারেন্স নাই, ডিসটেন্স নাই, সব কি আছে ভাই, সব কি আছে ভাই। এখন চিঠি দেওয়া নিলেন, এখানে কোনো এখানে কোনো উঁচু নিচু নাই, ধনী গরিব নাই, মসজিদের ভিতরে সবাই কি, সবাই কি সমান, সমান। শর্ত হলো এখানে যদি ঢুকেন তাহলে একজনের ভয় নিয়েই ঢুকতে হবে। আমার ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহর, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমার আল্লাহর ভয় আমার ভিতরে থাকতে হবে, ভিতরে থাকতে হবে। মুসলমান বাবাজিরা আমার, বাজিরা আমার, আল্লাহ পাকের ভয় যদি আমার কলিজার ভিতরে সরবানা থাকে তাহলে আমার নামাজটা জেনুইন নামাজ হবে, আমার নামাজটা নামাজের মতো নামাজ হবে। কোন নামাজ? যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে হেফাজত করবে, হেফাজত করবে। ওয়াশলিন নিন্দনীয় কাজ, ফাহিশা কাজ থেকে কে হেফাজত করবে? করবে নামাজ, নামাজ। আল্লাহ বলেছেন নামাজ, নামাজ তোমাকে নিন্দনীয় কাজ থেকে হেফাজত করবে। এখন আমাদের নামাজ কেমন নামাজ আমরা পড়ি? নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মোবাইল ফোনটা বের করে, ওই যে ফোন লাগাইছে কি রে, এই মাসের টাকা দিলি না কেন, দিলি না কেন কাকা দিমনে, কাকা দিমনে, একটু পাঁচ সাত দিন দেরি হবে না, ওই পাঁচ দিনেরও সুদ দিতে হবে, দিতে হবে। মসজিদের এরিয়া কিন্তু এখনো সারে নাই, সারে নাই, বুঝেন নাই, বুঝেন নাই। মসজিদ থেকে বের হওয়ার পরে, হওয়ার পরে বাসায় থেকে ফোন আসছে, বাসার পাশে একজন ছেলে গোলমাল করেছে, এখান থেকে কাঁচা দিছে, এই কাঁচা দিছে, হ্যাঁ হ্যাঁ, মারুডারে ফালা বাইর করকে চালা, করকে চালা। অর্ডার শুরু হয়ে গেছে মসজিদের বারান্দা থেকে, বারান্দা থেকে। মুসলমান বাবাজিরা আমার, বাবাজিরা আমার, আমাদের নামাজ, আমাদের নামাজ প্রকৃত নামাজ যদি হতো তাহলে আমরা নামাজও পড়তাম, আবার খারাপ কাজও করতে পারতাম না, পারতাম না। আমরা নামাজও পড়ি, সুদি কারবারও করি, নামাজও পড়ি, জেনাও করি, নামাজও পড়ি, সুড়িও করি, নামাজও পড়ি, ঘুষও খাই, ঠিকই না, ঠিকই না। নামাজও পড়ে মা বাবার গায়ে হাত তোলে, নামাজ পড়ে আবার গান বাজনারা সরেও যায়, নামাজ পড়ে অন্যের টাকা আত্মসাত করতেও দ্বিধা হয় না, নামাজ পড়ে মারামারি হানাহানি কাটাকাটি যা আছে সব তার দ্বারা সংগঠিত হয়। এর মানে আল্লাহ পাক মিথ্যা বলে নাই, বান্দা তোমার নামাজটাই আসলে নামাজ হয় নাই। এই জন্য দরকার ষোলো আনা আল্লাহর ভয়, কত আনা, কত আনা, কত আনা, ষোলো আনা আল্লাহর ভয় দরকার, ভয় দরকার। মুসলমান বাবা জিরারে আমার, জিরারে আমার, প্রকৃত অর্থে যদি, অর্থে যদি আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরের ভিতরে সেটিং হয়ে যায়, হয়ে যায়, আমাদের এই দিনটা হবে, এটা হবে এত সুন্দর একটা দিন, যে দিলের দ্বারা নিজে উপকৃত হব, আবার ওই দিলটার দ্বারা পুরো সমাজ আমার দ্বারা আলো পাবে। সুবহানাল্লাহ বলেন, সোনালী যুগের মতো মানুষ হইতে হবে, খাইরুল কুরুনি কারুনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। একটা যুগ ছিল সাহাবীরা নামাজ পড়তো ঘাড়ের উপরে পাখি বসে মনে করত কাঠের থম্বার উপরে বইছি, উপরে বইছি। হযরতে আলী পায়ের ভিতরে, ভিতরে তীর ঢুকে পড়ছে, টানাটানি করছে, বের হয় না, চিৎকার করে, চিৎকার করে, চিৎকার করে। সাহাবীরা পরামর্শ করেছে,
জালি যখন নামাজে দাঁড়াবে তার পা থেকে তিনটা বের করে নেব এরপর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেছেন মুসলমান বাবাজিরা আমার সঙ্গে সঙ্গে তার পা ভিতর থেকে তিনটা বের করা হয়েছে নামাজ পড়ার পরে উনি তাকায় দেখেন পায়ের ভিতরে তীর নাই জিজ্ঞাসা করলেন আমার তীর কোথায় চলে গেল সাহাবীরা বললেন ওবানি আমরা তোমার পা থেকে নামাজরত অবস্থায় তিনটা বের করে নিয়েছি কেন তুমি কি আন্দাজ পাও নাই হযরত আলী বলেন আল্লাহর কসম আমি একটু বিন্দু মাত্র কোনো আন্দাজ করতে পারি নাই লোকজন বলে তোমার তীর কোথায় ছিল উনি তখন বলে আমি যখন নামাজের সিজদা দিই আমি তো মনে করতেছিলাম আল্লাহ পাকের কুদরতে কদমের উপরে সিজদা দিচ্ছি আর মহামালিক ওনার রহমতের হাত আমার পিঠের উপর দিয়া বুলায় দিছিল ظاہر سجدہ گاہ سے زمین بود بباطن سجدہ بن عرش پری بود مسلمان بابا جی رے امر এর নাম হলো আল্লাহর ভয় এর নাম হলো আল্লাহ পাকের মহব্বত আল্লাহর ভয় আর মহব্বত দুটোর সমন্বয় যখন আপনার অন্তরের ভিতরে হবে তখন আপনি একজন মানুষ হবেন ওই যে হযরত বিলালের মতো মানুষ যে মানুষটার চেহারার প্রয়োজন হয় নাই টাকার প্রয়োজন হয় নাই ক্ষমতার দরকার ছিল না বংশমর্যাদার কোনো প্রয়োজন ছিল না অথচ বিলাল যদি একদিন মসজিদে মদিনার মসজিদে আযান না দিত ওই দিন সুবহে সাদেক আল্লাহ আরশে আযিম থেকে ঘোষণা করেন নাই একদিন মাত্র আযান দেয় নাই তো সুবহে সাদেক ঘোষণা হয় নাই বিলালের আযানের এত ধাস ছিল বাবা বিলাল আযান দিল আল্লাহর আরশে আযীমে কি ধাক্কা লাগতো অথচ বিলালের বংশমর্যাদা তেমন সুবিধাজনক না ওনার বাবা গোলাম ওনার দাদা গোলাম উনি একজন গোলাম মুসলমান ভাইরা আমার ওনার জিহ্বার মাঝখানে একটা ছিদ্র ছিল যার কারণে তিনি আশহাদু আল্লাহ বলতে পারতেন না বলতেন আসহাদু আল্লাহ শিন উচ্চারণ হতো না ওনার ওই গর্তটা হওয়ার পিছনে আবার অনেক লম্বা কাহিনী আছে অতদূর যাওয়া যাবে না উমাইয়া বিলালের জিহ্বাটার জিহ্বাটার হযরত বিলালের জিহ্বাটা টান দিয়া বের করে তার উপরে জ্বলন্ত আগুনের অঙ্গার দিয়া ধরে রাখছিল এই জন্য তার জিহ্বাটা পুরা গর্ত হয়ে গিয়েছিল যার কারণে তিনি শিন উচ্চারণ করতে পারতেন না অবজেকশন পড়েছে ইয়া রাসূলুল্লাহ বিলাল আযান বের দেয় শুনতে হয় না বন্ধ করে দিলেন হযরত আযান বিলাল তাই না অন্য সাহাবী দিয়েছে রাসূল নামাজ পড়তে যাবেন মসজিদে যাবেন ঘর থেকে বের হয়েছেন কিন্তু সুবহে সাদেক হয় না আবার ঘরে ঢুকেছেন আবার বের হয়েছেন তাও হয় না আবার ঘরে ঢুকছেন আবার বের হয়েছেন কিন্তু সুবহে সাদেক হয় না পরেশান হয়ে গেলেন জিবরিল আমিন যিনি জমিনে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ সুবহে সাদেক হবে না কারণ এখনো পর্যন্ত মদিনার মসজিদে আযান হয় নাই নবী জীবনে জিবরিল কি বলো এটা আযান তো হয়েছে আমি শুনেছি জিবরিল আমিন বলেন না ইয়া রাসূলুল্লাহ আযান হয় আল্লাহ রাসূল বলেন আযান হয়েছে জিবরিল বলে হুজুর আযান যদিও হয়ে থাকে কিন্তু এই আযান আল্লাহর আরশে আযীমে ধাক্কা দেয় নাই কে দিয়েছে আযান প্রশ্ন সাহাবী না বিলাল কে দেওয়া আযান দেওয়া বিলালের আযান ছাড়া সুবহান সাদেক হবে না নতুন করে আবার বিলালকে দিয়ে যখন আযান দেওয়াইছে সুবহে সাদেক ঘোষণা হয়েছে বর্ষা হয়েছে তো রাসূল নামাজ এর নাম বিলাল কি সম্পদ ছিল বিলালের বংশমর্যাদা ছিল চেহারা সুন্দর ছিল পাখিরের কালির মতো কালো ছিল হাকি বিলাল পায়ে জুতা ছিল না মিয়া শরীরে জামা ছিল না কিন্তু ভিতরে ছিল মহব্বত দিয়া ভরা আল্লাহর ভয় দিয়া ভরা ছিল বিলালের অন্তরটা সুবহানাল্লাহ বলেন নবী আলাইহিস সালাম মিরাজে গেছেন ঘরে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ পারমিশন হয়ে গেছে আপনি জান্নাত পরিদর্শন করবেন অনুমতি আসছে নবীর জান্নাতের গেটে গেছেন যাওয়ার পরে কানের ভিতরে আওয়াজ আসছে খট 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 করে খড়ম পায় দিয়ে জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে